তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। বুজ খলিফায় রাজকুমারের প্রমো দেখাতে পারলেন না হিমেল আশরাফ। সেই লজ্জা ঢাকতেই তিনি রাজকুমারের গান রিলিজ দিলেন। কি হলো তাতে? আমরা যেটা বুঝলাম, রাজকুমারের উপরে প্রিয় তোমায় থাকলো। এই কথাগুলোর উপর ভিত্তি করে অনন্য মামুন বলেন, আমরা এসেছি জয় করতে। ইনশাল্লাহ বুজ খলিফাতেই দেখানো হবে দর্দের প্রমো। এপ্রিলে সেটাই হবে বাংলাদেশের প্রথম সিনেমা। আমরা দলিল নিয়ে কথা বলি, সম্মান তো আল্লাহর দান। তোমার মনের কল্পনায় আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আমরা তো ভেবেছিলাম রাজকুমারটা হবে বাস্তবের, কিন্তু না, পালাম ভাই গিয়ে জানিয়ে দিলেন রাজকুমারটা কল্পনা। একটু ব্যথাই পেলাম। কথা ছিল প্রিয় তোমাকে ছাড়িয়ে যাবে রাজকুমার, কিন্তু আজ মনে হচ্ছে হিমেল আশরাফ রাজকুমার সিনেমায় গুজামিল দিবেন। আদম পাচারের কাহিনী থাকবে রাজকুমারে, যা আমরা ইতিপূর্বে ডানকি সিনেমায় দেখেছি। তাছাড়া এত বড় প্রযোজক পরিচালক যে এভাবে কনফার্ম না হয় দিগলার দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এটা আমার জানা ছিল না। কথা ছিল 28 মার্চ শাকিব খানের জন্মদিনে বুজ খলিফায় রাজকুমারের প্রমো দেখানো। তারা তা দেখাতে পারেনি, 3 কোটি টাকা তো আর জলে ফেলতে পারেন না হিমেল আশরাফ। বুজ খলিফায় প্রমো দেখাতে গেলে এরকম হিম্মতলা টাকা লাগে। পক্ষান্তরে অনন্য মামুন ধীর গতিতে কাজ করলেও তার সব কথা তিনি রাখার চেষ্টা করেছেন এবং রেখেছেন। অনন্য মামুন দরদের প্রচার প্রমোশন শক্তভাবে করতেছেন, তার প্রতিটা কথায় তিনি রাখতেছেন, নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য চূড়ায়। কথায় আছে, যত গর্জে তত কিন্তু বর্ষে না। হিমেল আশরাফের ক্ষেত্রে ঠিক তেমনটাই উদাহরণ টানা যায়। রাজকুমারের এই গান হতে যাচ্ছে বছরের সেরা ফ্লপ গান। না আছে ভালো লিরিক, না আছে ভালো শব্দ চয়ন। বালাম অতি আইসিভাবে গানটা গেয়েছেন, যা শুনতে বড্ড কানে লেগেছে। সবচেয়ে বাজে দিকটা হলো শাকিব খান এবং কফির রোমান্স একদমই জমেনি। এই গানের একমাত্র প্রাপ্তি হতে পারে ভিজুয়াল এক্সপেক্ট। রাজকুমার বুজ খলিফায় দেখা না গেলেও দরদ কিন্তু ঠিকই বুজ খলিফায় দেখা যাবে। তার একটা প্রমাণ হচ্ছে দরদের জীবনবাজি প্রমোশন, তাও আবার দুবাইতেই। যাই হোক, 3টি সিনেমার মধ্যে আমার মনে হয় দরদ প্রথম সারির হবে সম্মান নিয়ে। তুফান হবে শাকিব খানের শক্তিশালী ভূমিকা, আর রাজকুমার হবে প্রিয়তমা থেকে অনেক নিম্নমানের। ভাব দেখে সিনেমার ভালোবাসা পাওয়া যায় না, সিনেমার ভালোবাসা হয় সত্যিকারের কাজে এবং সত্য প্রচারে। আমাদের সুপারস্টার মেগাস্টার বসকে নিয়ে কেউ সিনেমিনে খেলতে পারবে না। নিশ্চয়ই বস তার আত্মমর্যাদা ধরে রাখবেন। ভালোবাসায় ভরপুর সব শাকিবিয়ান। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, বিশ্বাস আছে শাকিব খানের উপর। সো বস ভালো থাকবেন, এগিয়ে যান, আমরা অবশ্যই আপনার সাথে।